এখন বাজে কটা বলো তো? এখন রাত, এখন বাজে 9:15, আর আমি রাতের খাবার করছি, তার জন্য ভাবলাম তোমাদের সামনে একটু আসি, কারণ আজকে আমি ভিডিও দিতে পারিনি। যাই হোক, এই হল ব্যাপার, তো রাতে কী খাবার করছি সেটাই দেখানোর জন্য। রাতে আমি ছোলার ডাল আর লুচি করছি, তো সেটাই দেখাচ্ছি, তো দেখো তোমরা। তোমরা দেখতেই পেলে আমি লুচি করলাম, আর যে ছোলার ডালটা দেখালাম না করলাম, ওটা অ্যাকচুয়ালি আমার ছেলেমেয়ের স্কুল থেকে যে ছোলা পেয়েছিলাম না, সেই ছোলাটাকে মা খোসা ছাড়িয়ে দিয়েছিল কী করে জানি না, তো সেই ছোলার ডালটা দিয়েই ডাল করছি। আর এখনো বেল চাটু বলে, এই দেখো থালাই বেলছি লুচিটা, মানে থালার জায়গায় যেটা থাকবে সেটা এখনো কিনা হয়নি, তো ওই জন্য থালাই করছি, কি করব আর। তো দেখি দেখি কালকে জগৎপুরে যাবো আর একবার, তো যদি কিনতে পারি, তো ভিডিওটা আমি এই রাতের বেলার বেশি বড় করব না, কাল সকাল থেকে আবার দেখা হবে, ঠিক আছে, মর্নিং থেকে আবার শুরু করব। তো সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাই সাবধানে থেকো। আর আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাপি জামাই ষষ্ঠী লাস্টের দিকে বললাম, আর সবাই খুব এনজয় করো, আনন্দ করো যারা বাপের বাড়িতে গেছো। আমি বাড়িতেই আছি কারণ যাওয়া হয়নি, তো যাই হোক এই হলো ব্যাপার। আর কালকে সকাল থেকে আবার দেখা হবে, শুরু করব, সকাল থেকে না হোক পরে শুরু করব। আর এখন আমি আর বেশি বড় করবো না, কারণ লুচিটাকে বেলতে হবে, বেলে করতে হবে। তো সবাই খুব ভালো থেকো আর গুড নাইট, সকাল থেকে আবার দেখা হবে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হেই ফ্রেন্ড, গুড মর্নিং। আর আমি তো বলেছিলাম সকালবেলা চলে আসবো, তো চলেও এসেছি। আর দেখো আমি, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর রাতে বৃষ্টি হয়েছে হাফ, মানে রাত থেকে বলতে কি, শুয়ে পড়েছিলাম, শোয়ার পরে ঘুমানোর পরে বৃষ্টি শুরু হয়েছিল, তো তারপরে এই খাটে এক জায়গায় জল পড়ে, এখান থেকে ওই ওপর থেকে জল পড়ে, ঠিক আছে, তো দেখি না জলটা পড়ছে ছিচি ছিচির করে। তারপরে আবার কোনো মতে উঠে, মানে কিছু তো পাচ্ছি না, তারপরে কী করেছি, একটা কড়াই
দিয়ে কড়াইয়ের ভিতরে একটা ন্যাকড়া টাইপের দিয়ে সেটাকে দিয়ে তারপরে আবার শুয়েছি। তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আর তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কি না কমেন্টে জানিও বন্ধুরা। আর এদিকে নিউজও চলছে কোথায় কত জল জমেছে সেই সব, মানে সারা জায়গাতে জল জমে গেছে কারণ এত বৃষ্টি নিচ্ছে, আর আজকেও নাকি বৃষ্টি হবে সারাদিন। তো আমার এখনও কোনো কাজ হয়নি ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, আমার বৃষ্টি হলে না সবই ঠিক আছে, কিন্তু এই যে জামা কাপড় মেলামেলি, সেই কালকের জামা কাপড় মানে তো কালকে খানিক কেচেছিলাম, আমার চার পাঁচটা নাইটি সবই ভিজা, তারপরে সকালবেলা যে নাইটি আমি পরেছিলাম সেটাও আমার ভিজে গেছে, সেটাকে খুলে আবার চুড়িদার পরলাম কারণ নাইটি সব ভিজা, একটাও নাইটি নেই যে নাইটি পরবো। তো লাস্টে চুড়িদার পরলাম, তারপরে এখনও কোনো কাজও হয়নি, খালি চা খেলাম, কাল রাতে তো লুচি করলাম তোমাদেরকে দেখালাম, তারপরে সেই দুটো লুচি ভিজিয়ে ভিজিয়ে চা খেলাম, তারপর কটা বিস্কুট খেলাম, তারপর সকালবেলা এটাই কমপ্লিট, আমার হাজব্যান্ডটার আমিই খেলাম, আর মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে, আর ছেলে তো আমার বাপের বাড়িতে গেছে, দাদা এসেছিলো কালকে, ও নিয়ে গেছে ওকে, তো ও যাবে না বলছিলো তাও গেছে, তো যেহেতু বাবা মা খুব ভালোবাসে ওকে তো তার জন্য গেছে। তো এই হলো ব্যাপার, আর বৃষ্টি তো ফাটিয়ে দিচ্ছে, আর এখন অবশ্য খুব জোরে জোরে হচ্ছে না, আস্তে 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 হচ্ছে। তো এই হলো ব্যাপার, তো দেখো আমার দেখতে থাকো, আর আমার মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে দাদা। তো এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে মুড়ি দিয়ে একদম, এই যে মাথা, আর খাটের অবস্থা দেখো, মানে রাতের বেলা এত ঠান্ডা লাগছিল, কাঁথা মাথা টেনে টুনে মানে কোথায় কাঁথা কোথায় বালিশ, সব ওলট পালট তো গুছাবো। ওই যে আমার মেয়ের পুতুল খাটে এখানে, ও ওটাকে জড়িয়ে শোয়, আর দেখো ঘরে ওই একটা নাইটি, তারপরে ওইখানে একটা নাইটি, এখানে একটা নাইটি, তারপরে এই একটা নাইটি ভিজে গেছে, আর পাখার ওপরে রেখে দিয়েছি, এখানে এই যে জল পড়েছিল তাই এই দিয়েছিলাম, পুরো ভিজা জল চুষে নিয়েছে, খাটে জল পড়ে প্রচণ্ড, এই অবস্থা। তো আমি সকালবেলা, আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছি, খালি মেয়ে ওঠা, এখন মেয়ে উঠুক না উঠুক ও শুয়ে থাক, আমি খালি বিছনাটা এবার একটু মানে বালিশ খাতাগুলো গুছিয়ে নেব, তারপরে গুছিয়ে নেবার পরে ওখানে আমি দেখো বৃষ্টি হচ্ছে, ওই যে দেখো এই যে এখানে বাসনগুলো বসে মেজে নেব, এটোগুলো ছাড়িয়ে ফেলে রেখে এসেছি। তো এই হলো ব্যাপার, গ্যাসটাকেও মুছবো, গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছে, চা খাওয়া হয়ে গেছে, এই যে তো রুটিটা, কালকে রুটি ছিল নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। তো যাই হোক কী রান্না করবো আজকে এখনও ঠিক হয়নি। তো এই হলো ব্যাপার, তো মেয়ে তো ঘুমাচ্ছে, আমি বিছনাটা গুছাবো। তো যাই হোক এই হলো ব্যাপার, তো দেখলে মেয়ে ঘুমাচ্ছে, তারপরে সব কিছু দেখালাম, চারটে পাঁচটা নাইটি আমার পুরো সব ভিজা, আর বৃষ্টি হলে না জামা কাপড় মেলামেলের খুব অসুবিধা হয়, ভাড়া ঘর তো তার ভিতরে ছোটো ঘর। তো যাই হোক এই হলো ব্যাপার, বিছনাটা গুছিয়ে নিই একটু, আমি তোমাদেরকে একদিন দেখাবো একটা একটা করে, বেশি না অল্পই আছে। আমার জামা কাপড় আছে, চিল্লাচ্ছিস কেন, ভিডিও হচ্ছে, এক চম্মচ।
দেখছি কথা বলছিস কেন, এগুলো পরিস না, এগুলো অপরাধ করিস, যেগুলো পরিস সেগুলো তো দেখলে আমি দোকানে গেছিলাম, তারপরে এই জিনিসগুলো নিয়ে আসলাম। তো ভিডিওটা আমি বড় করব না জানো তো, কারণ বৃষ্টির কারণে কোনো কাজকর্ম আমার হয়ে উঠেনি, তার ভিতরে এই দোকানে গেলাম, টাইম লেগে গেল। তো আমি এখন ভাত বসাবো, বেশি কিছু করব না, সেদ্ধ ভাতটা দিয়ে করবো, আলু সেদ্ধ ডিম সেদ্ধই করবো আমি এখন, আর কিছু সেরকম রান্না করব না, রাতের দিকে কিছু করার চেষ্টা করব। তো এটাই হলো ব্যাপার, কারণ অনেক বেলাও হয়ে গেছে, এখনো কোনো কাজই হয়নি আমার। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, ঠিক আছে? আর ভিডিওটা দেখো, আমি তো কাল রাত থেকে শুরু করেছি ভিডিওটা, তো সেভাবে দেখো। আর সত্যি কথা বলতে গেলে এখন জিনিসপত্রের যা দাম, মানে কি বলবো, মানে 3000 টাকা কাজের থেকে পেয়েছিল, তো সেখান থেকে খানিক টাকা ভাড়ার জন্য দিয়েছি 1500 টাকা, তার ভিতরে থাকে আর কত, 1500 টাকা। তো কালকেই খানিক খরচা হয়ে গেছে 500 টাকা, আর আজকেই আবার এই যে 500 টাকা খরচা হয়ে গেছে, তাহলে আর থাকলো 500 টাকা। তো সেই 500 টাকা দিয়ে আমাকে বুধ বৃহস্পতিবার অবধি চালাতে হবে, তার ভিতরে মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে। মানে এই কিনলে তো, এটা কিনলে তো ওটা কিনতে হবে, ওটা কিনলে তো এটা কিনতে হবে, আর মানুষ কি খাবে? নুন, ঝাল, তেল, আর তেল ফেলের যা দাম, মানে এখনও আবার তেল মানে দোকান থেকে কিনলে একটু বেশি লাগে। তো জিও মার্টে আমি অর্ডার করেছিলাম আসবে তেলটা, তো ওখানে ওখানে বিল হয়েছে 308 টাকার বিল হয়েছে। তো ওটাকে আবার নিতে হবে, ওটা নিলে তো আমার কাছে পয়সাই ধরতে গেলে থাকবে না 500 টাকা দিয়ে, তো সেটাই চিন্তা করছি কি করব। তো তেলটাও যেহেতু লাগবে, জল দিয়ে তো আর রান্না করা যায় না, ডিমও জল দিয়ে করা যায় না, আলু ভাজা যাবে না জল দিয়ে, তো তেলটাও নিতে হবে। তো এই হলো ব্যাপার, এখনই আমি 500-600 টাকার এই জিনিস নিয়ে আসলাম। কী নিয়ে আসলাম? চাল নিয়ে আসলাম 1 কেজি, 2 কেজি আলু, 10টা ডিম এনেছি, আর ওই যে ডাল 500, আর 1 কেজি চিনি 500 টাকা খতম। মানে কি বলবো, খুব চিন্তায় আছি আর্থিক দিক দিয়ে, মানে বলার মতো না, তাও একটু শেয়ার করলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, আর যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাথ দাওনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, আর আমিও তোমাদের পাশে থাকবো সারা জীবন। আমি সুযোগ, আমি একদিন আমি একটু তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, তার জন্য কেউ কিচ্ছু মনে করো না, আমি ঠিক দেখে নেব। তোমরা একদম ভেবো না যে ভিডিও দেখছি না বলে তোমরা আমার ভিডিও দেখবে না বা ঢুকবে না, এরকম করো না প্লিজ, আমি তোমাদের ভিডিও ঠিক দেখবো। আর যারা আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করে যারা জানাচ্ছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো তারা তো বোঝা, পরিচয় দিয়ে দিচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তাদের পাশে আমি বেশি বেশি করে আছি। আর যারা এখন আমাকে সাপোর্ট করোনি বা করতে চাইছো না, প্লিজ তাদেরকে অনুরোধ, সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ, পাশে থাকো, পাশে পাবে, সবসময় পাবে প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো প্লিজ। আর একটা কথা, যারা কমেন্ট করছো প্লিজ কমেন্ট করার আগে একটা করে লাইক করো প্লিজ বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, কমেন্ট করার পর একটা করে লাইক করো। আর ভিডিওটা 2 থেকে 3 মিনিট দেখো, তাতে হবে 5 মিনিট বলবো না, 6 মিনিট, 3 মিনিট করে প্লিজ ভিডিওটা দেখো,
আমি কিন্তু তোমাদের ভিডিওতে ঢুকি ঠিকই, আমি ভিডিওটা যে একটা না কেটে দেখি তা না, খানিকটা করে কাটি আবার দেখি, খানিকটা করে কাটি দেখি, তো মোট আমি চার মিনিটের মতো করে দেখি এক একটা ভিডিও এক একজন যখন ঢুকি। তো এই হলো ব্যাপার। তো আর যাদের শর্ট ভিডিও দেখি তাদের একটা ভিডিও দেখি না, তাদের দুটো ভিডিও তিনটে ভিডিও দেখে মেকআপ করে দিই। তো প্লিজ সাথে থেকে পাশে থাকো, বেশি বড়ো করবো না, আর বেশি আমি কিছু দেখাতে পারলাম না তার জন্য সরি, ঠিক আছে? যাই হোক, আমি আবার নতুন ভিডিও নিয়ে আবার কালকে আসবো। তো ভাই এখন সবাই খুব